আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খুব গুরুত্বপূর্ণ ছেলে ও মেয়ে উভয়ের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, অনেকেই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে থাকেন, ত্বক ফর্সা করতে প্রাকৃতিকভাবে কি ব্যবহার করতে পারি, অল্প কিছুদিনের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ত্বক ফর্সা হবে। এই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটি ঘরোয়া রেমিডি শেয়ার করব। আশা করি অল্প দিনের মধ্যে ছেলে ও মেয়ে উভয়ই আপনাদের ত্বক ফর্সা করতে পারবেন। সো বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। আমার সামনে একটি ফল দেখছেন, এটাও আজকের রেমেডিতে আমাদের বিশেষ প্রয়োজন, তো এটা একটু আমরা সাইডে রেখে দিব। এখন আসুন বন্ধুরা, ত্বক ফর্সা আমাদের মধ্য ছোট থেকে আমরা যারা বুঝতে পারি যে ত্বক ফর্সা হলে আমাদের দেখতে ভালো লাগে, তখন থেকে আমাদের যার যেমনই চেহারা আছে না কেন, তারপরও আমরা চাই একটু ত্বক ফর্সা করতে। কিন্তু স্বাভাবিকভাবে অনেকে দেখা যাচ্ছে ছোটোবেলায় ফর্সা ছিল, বড় হয়ে গেছে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এর প্রধান কিছু কারণ থাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটি কারণ হচ্ছে কি, রোদে যাওয়া। হ্যাঁ, সূর্যের আলোতে আমাদের শরীরের সেলগুলা কালো হতে শুরু করে, আমি আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সূর্যের আলোতে আপনারা অপ্রয়োজনীয় সূর্যের আলোতে যাবেন না, সেটা ছোট থেকে হোক আর বড় থেকে হোক। আপনারা আপনাদের ছোট ভাই ব্রাদার বোনদের বা আপনাদের বাচ্চাদেরও সূর্যের আলোতে অপ্রয়োজনে যেতে দিবেন না। হয়তোবা সবাই কম বেশি জানেন সূর্যের আলোতে ভিটামিন ডি রয়েছে, তারপরেও অতিরিক্ত পরিমাণে বা অযথা সূর্যের আলো শরীরে না লাগানোই ভালো। এরপর নাম্বার টু, ঘামের কারণে। বন্ধুরা, ঘামের কারণে অনেকের দেখা যাচ্ছে ত্বক কালো হয়ে যায়। তার প্রধান একটি কারণ হচ্ছে কি, ঘাম আমাদের শরীরে একটা বর্জ্য পদার্থ, আর এই ঘাম একটু নোনা জাতীয় থাকে, যার ফলে আমাদের শরীরে তো সেলগুলা আস্তে আস্তে কালো হতে শুরু করে। সুতরাং বিশেষ করে আপনারা মুখমণ্ডল, মানে আপনাদের মুখ, বাইরে যখন যান, ছেলে ও মেয়ে বর্তমান কিন্তু সবারই কম বেশি বাইরে যাওয়া লাগে, মেয়েরাও আপনারা স্বাভাবিকভাবে বাইরে যান, ছেলেরাও কিন্তু অল টাইম বাইরে কম বেশি থাকেন। সেসব ছেলেদের বলছি যারা সারাদিন বাইরে থাকেন, শুধুমাত্র একবার গোসল করেন, হয়তো বা সকালে গোসল করে যাচ্ছেন, বা অনেকে দুপুরে গোসল করেন, অনেকে রাতে এসে গোসল করেন, কিন্তু সারাদিনের মধ্যে আপনারা মুখে পানি নিচ্ছেন না, কিন্তু নয়, কিছুক্ষণ বাদে বাদে যদি আপনি রাস্তাঘাটে, আউটডোরে থাকেন, যদি আপনি অফিসে থাকেন ব্যাপারটা আলাদা, যদি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন বিষয়টা আলাদা, বাট যদি আপনি বাইরে থাকেন তাহলে যদি আপনার মুখে গাড়ির কালো ধোয়া ওলা ধোলা লাগে, তাহলে অবশ্যই কিছুক্ষণ বাদে বাদে আপনারা সাদা পানিতে মুখ ধুয়ে নেবেন। এতে করে দেখবেন আপনাদের ত্বক কালো হতে পারবে না, ত্বক দেখতে আপনাদের অনেক সুন্দর মনে হবে, কোনো দাগ আপনাদের ত্বকের লোমের গোড়ায় আপনাদের লেগে থাকতে পারবে না। আমি আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার থ্রি, অপরিষ্কারজনিত সমস্যা। বন্ধুরা, আমরা অনেকেই রয়েছি যে ব্যস্ততার কারণে, যে কোনো কারণে আমরা দ্রুত গোসল সেরে নিই, পর্যাপ্ত পরিমাণে সাবান শ্যাম্পু ব্যবহার করি না, যার ফলশ্রুতিতে আমাদের শরীরে কিছু ময়লা এতটাইভাবে শক্ত হয়ে বিভিন্ন স্থানে, যেমন পায়ের গোড়ালিতে অনেকের ময়লা দেখা যায়, কানের এখানে অনেকের ময়লা দেখা যায়, বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে আপনাদের ময়লা এতটাই শক্ত হয়ে লেগে আছে তা উঠাতে পারছেন না। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আপনাদের সেইখানে ত্বকটি কালো মনে হতে পারে। আমি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন মুখে, বিশেষ করে সোপ দাগ, অনেকের মেস্তার দাগ হয়, অনেকে ব্রণের দাগ হয়, অনেকে আবার রাতে ঘুম কম হওয়ার কারণে চোখের নিচে কালো দাগ হয়ে যায়, টেনশনের জন্য বিভিন্ন সময় চোখের নিচে দাগ হয়, মুখেও দাগ হতে পারে। আমি আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদের একটা কথা বলি, গড গিফট ফর্সা আর বিভিন্ন কিছু ব্যবহার করে ফর্সা হওয়া বিষয়টা একদমই আলাদা, আকাশ পাতাল ডিফারেন্স। একটা স্থায়ী ফর্সা, একটা অস্থায়ী ফর্সা। আর তাছাড়া আমরা বর্তমানে একটু আর্টিফিশিয়াল যুগ, আমরা ন্যাচারাল থেকে বেরিয়ে আসছি, প্রাকৃতিক থেকে আমরা বেরিয়ে আসছি, এখন আমরা ডিজিটাল সমাজে বসবাস করি, ডিজিটাল পছন্দ করি, সব কিছুই ভালো, বাট সব কিছুতে ডিজিটাল জিনিসটা টেনে আনা ভালো না। তার কারণ হচ্ছে আমরা এখন ফর্সা হওয়ার জন্য বিভিন্ন কিছু মুখে ব্যবহার করছি, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমাদের কিছুদিন পর মুখ লাল হয়ে যাচ্ছে, বিভিন্ন কালার ধারণ করছে, অনেকের মুখে ব্রণ উঠছে, নিস্তা দাগ হচ্ছে, কালো কালো সব দাগ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার ন্যাচারাল অনেক ভেষজ রয়েছে যা ব্যবহারে ত্বক ফর্সা হয়, ফর্সা পড়তে দেখা যাচ্ছে আপনাদের ত্বকের সেলটা আস্তে আস্তে ফর্সার মতন দেখা যায়, কিন্তু জন্মগত ফর্সা আর এই বিভিন্ন কিছু ব্যবহার করে ফর্সা বিষয়টা একদমই আলাদা। বাই দ্য ওয়ে, আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেমেডি শেয়ার করব, যে রেমেডি ঘরোয়াভাবে ব্যবহারে ইনশাআল্লাহ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা ফর্সা হতে পারবেন অনেকটাই।
অনেকটাই ফর্সা হতে পারবেন। সমুদ্র আজকে রেমেডি ব্যবহার করতে আমাদের প্রয়োজন হবে কমলার খোসা, কমলা নয় এই কমলার খোসা। অবশ্যই আপনারা কমলা খাওয়ার চেষ্টা করবেন, টকস্বাদযুক্ত ফল আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী ভূমিকা রাখে। তো আজকের ভিডিওতে আমরা অনেকেই কম বেশি কমলা খাই কিন্তু আমরা খোসাটা ধরে ফেলিয়ে দিই, বাট নয় এই খোসাটা আপনার রেখে দিবেন, রেখে দিয়ে আপনার রোদে শুকাবেন। কিছুদিন রোদে দেওয়ার পরে, শুকানোর পরে আপনারা ব্লেন্ডার বা শিলপাটাই যে কোনো প্রক্রিয়ায় পাউডার আকারে তৈরি করবেন। পাউডার আকারে তৈরি করে আপনারা যে কোনো একটা বয়েমে বা জারে সংরক্ষণ করে রাখবেন। গরুর দুধের সরের সঙ্গে, দুধের সরের সঙ্গে 1-1.5 চামচ সর এবং 1-1.5 চামচ পাউডার, এই দুইটা উপাদান একসঙ্গে মিক্স করবেন। দেন আপনারা আপনাদের শরীরে ভালোভাবে ঘষবেন, 2-5 মিনিট ঘষবেন, মুখে আপনার হাত দিয়ে ঘষবেন, আর শরীরের অন্য স্থানে লেবু ব্যবহার করতে পারেন, লেবু দিয়ে লেবুর খোসা দিয়ে ঘষতে থাকবেন। এভাবে 5-10 মিনিট 1 মাস ইনশাল্লাহ ব্যবহার করুন। রেগুলার না করলে প্রয়োজন সমস্যা নেই, 2-3 দিন পরে আপনারা ব্যবহার করুন। আমি আশা করি এই রেমেডিটি ছেলে ও মেয়ে যদি আপনারা আশ্বাস নিয়ে ব্যবহার করেন এবং যদি এটাকে একটু সিম্পল না মনে করেন যে আমার ঘরে তো দামি 500 টাকার ক্রিম রয়েছে, এই কমলার খোসা কে এত ভেজাল করে, তাদের জন্য এই ভিডিওটি নয়। যদি আপনি নিজের থেকে ব্যবহার করতে চান তাহলে আমি আশা করি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের ফল পাবেন, ব্যবহার করে দেখতে পারেন পরীক্ষিত একটি রেমেডি। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে শেয়ার করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায়। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খুদা হাফেজ।